अल्लाह अकबर दिने पांच बार हाके आजान मुआजान मस्जिदेर मीनारे। अल्लाह अकबर आजान होले देखबेन आजान हवार संगे संगे की होय ओगो मस्जिदे ते आजान होले সেই আজান শুনে বলো বলো কুকুর কেন কাঁদে বলো কুকুর কেন কাঁদে। মসজিদে আজান হলে এই আজান হওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন আজানকে সম্মান করার জন্য আমার অনেক মায়েরা অনেক বোনেরা অনেক ভাবিরা অনেক বুবুরা আজানের সময় দেখবেন যারা টিভি দেখে এই আজান হলে টিভিকে বন্ধ রাখে। ছেলেরা দেখবেন আজানের সময় যারা কাজকাম করে একটু বন্ধ রেখে দেয় কারণ আজানকে শ্রদ্ধা করে আজানকে ভালোবেসে। এই আজানের সময় আপনারা দেখেছেন পাড়ার মধ্যে গলিতে গলিতে নেড়ি গেড়ি যত কুকুর থাকে সবাই কান্নাকাটি করে ডাকাডাকি করে আজান হলে কুকুর কাঁদে কিন্তু কেন কাঁদে আমরা অনেকে জানি না। আমার লেখক লিখছেন ওগো আজান হলে ওগো আজান শুনে শয়তান দলে দলে কানে আঙুল দিয়ে জাহান্নামের দিকে ছুটে পালাই ওগো জাহান্নামের দিকে ছুটে পালাই কেন ওগো আজান শুনে তখন শয়তানের ওই রূপখানি তখন শয়তানের ওই রূপখানি দেখতে পাই যত পশু প্রাণী তখন সবাই শয়তানের দিকে তেড়ে যায় তখন কুকুর শুধু চেঁচায় তখন কুকুর শুধু চেঁচায় আজানের ধ্বনি এত মিষ্টি বাণী আজানের ধ্বনি এত মিষ্টি বাণী শয়তান শুনতে পারে না তাই তারা আজান শুনতে চায় না। মসজিদে আজান হলে যারা যায় গো জ্বলে তাদের দলে শয়তান সব সময় মিলে যে থাকে। আল্লাহু আকবার। এই আজান হলে শুনলেন আরো একটু প্রশ্ন শুনবেন এখানে আমরা যারা আছি প্রত্যেকে দেখবেন সকালবেলায় আমরা যখন ঘুম থেকে উঠি আমার মেহফিলে অনেক জ্ঞানী গুণী মানুষ বসে আছে সকালবেলা দেখবেন আমাদের বাড়ির বউরা আমাদের বাড়ির মায়েরা একটা বাজারের ব্যাগ আমাদেরকে দিয়ে বলে যাও বাজার করে আনো মোগরাহাট থেকে। কোনোদিন বলে আলু পেঁয়াজ কিনে আনবে কোনোদিন বলে রান্নার জন্যে গোশ কিনে আনবে কোনোদিন বলে মাছ আনবে এক এক দিনে এক একটা আইটেম থাকে আবার কোনোদিন বলে মুরগি কিনে আনবে কাটা। আমরা যখন বাজারে কোনো কাটা মুরগি কিনতে যাই সব দোকান থেকে আমরা মুরগি কিনতে পারবো না কারণ সব দোকানদার দাড়িওয়ালা টুপিওয়ালা হয় না। অনেকে দেখবেন এক কোপে মুরগি কেটে বিক্রি করে সে দোকান থেকে আমাদের মুরগি কেনা যাবে না কারণ কোনো মরা প্রাণী আমাদের জন্য খাওয়া যাবে না। তাই আমার লেখক লিখছেন কি কথা দেখুন ও গো গরু বকরি হাঁস মুরগি মরে গেলে সবাই জানি তাকে খাওয়া যে হারাম তাকে খাওয়া যে হারাম কিন্তু সব মরা প্রাণী সব মরা প্রাণী খাওয়া হারাম জানি কিন্তু বলো বলো জ্ঞানী গুণী মরা মাছ কেন খাওয়া হালাল বলো মরা মাছ কেন খাওয়া হালাল। মাছ আমরা খেতে পারি মাছও তো প্রাণী মাছেরও তো জান আছে মাছ মরে গেলে আমরা খেতে পারি কবে থেকে হলো আর কেন হলো বলছে দেখুন ওগো ইব্রাহিম নবীকে মারার তরে ওগো ইব্রাহিম নবীকে মারার তরে নমরুদ তীর ছোড়ে বারে বারে সে তীর লাগে এক মাছের গায়ে সে তীর লাগে এক মাছের গায়ে আর তখন মাছটি বলছে ওগো ইব্রাহিম নবীকে মারার তরে নমরুদ তীর ছোড়ে বারে বারে সে তীর লাগে এক মাছের গায়ে সে তীর লাগে এক মাছ
সইতে পেরে মাছটি তড়পে তড়পে সেই কানে তার জানে চলে যায় মাছটির প্রাণে চলে যায় আর মাছটি মরে গিয়ে তখন আল্লাহকে বলছে ওগো আল্লাহ আহাদ ওগো আল্লাহ আহাদ মোর কি অপরাধ আমি মরে গেছি তাই কি আমার খাওয়া যায় যে না আমার কি খাওয়া বলছে খোদা তোদের করব না জুদা তখন বলছে খোদা তোদের করব না জুদা তোদের দিলাম সম্মান এত ভরে সকল ইমানদারের ঘরে তোরা মরে গেলে আল্লাহ মরা মাছকে সেদিন বলল তোরা মরে গেলে পচে গেলে দুর্গন্ধ বার হলে তবু তোদের খাওয়া যায় যে রে আল্লাহু আকবার ও গো আল্লাহু আকবার দিনে পাঁচবার হাঁকে আজান মুয়াজান মসজিদের মিনারে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার